नमस्कार बंधुरा, पॉजिटिव वाइब्स फ्रॉम जुई चैनल थेके आमी जुई आज के तुम्हादेर के निये जाबो उत्तरपाड़ा शिल्प ओ खाद्य मेला 2021। ए मेलाटी शुरू होये छे 17 डिसेम्बर 2021 थेके आर चलबे 2 जानुआरी 2022 पर्यन्त। प्राय 17-18 दिन धरे चला ए मेलार বিভিন্ন দিনের ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে আসব, তাই সবকটি ভিডিও দেখতে আমার চ্যানেল পজিটিভ ভাইবস ফ্রম জুই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে থেকো সবকটি ভিডিও দেখার জন্য এবং মেলার আনন্দ ভীষণভাবে উপভোগ করার জন্য। এবারের মেলাটি বসেছে ভদ্রকালী হাই স্কুলের বিরাট প্রাঙ্গণে, যেখানে রয়েছে নানান জায়গা থেকে আগত বুটিকের পোশাক আশাক এবং উপহার সামগ্রী, হাতের কাজের সামগ্রী, তার সাথে রয়েছে নানান রকম খাবার দাবারের দোকান এবং এক প্রান্তে রয়েছে বাচ্চাদের খেলাধুলো করবার নানান রকম আয়োজন। তাহলে আর দেরি না করে সবাই মেলায় চলে এসো, আর যারা আসতে পারছ না তারা আমার ভিডিওগুলো দেখে দেখে মেলার আনন্দ উপভোগ করো। এখন আমরা আছি শিল্প আর খাদ্য মেলার সম্পূর্ণ বুটিকের প্যাভিলিয়নে। কেনাকাটি করছেন সব মানুষ, এসছেন সম্পূর্ণ বুটিকে। পাওয়া যাচ্ছে শাড়ি, স্টোল, জুটের ব্যাগ, কাপড়ের ব্যাগ, আরও অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছে এখানে। পাওয়া যাচ্ছে অরিফ্লেমের প্রোডাক্ট, জুয়েলারি, জাঙ্ক জুয়েলারি, হ্যান্ডমেড জুয়েলারি। আমরা এরপর কথা বলে নেব সম্পূর্ণা বুটিকের শর্মিষ্ঠার সাথে। উত্তরপাড়া শিল্প খাদ্য মেলায় আজকে আমরা এসেছি সম্পূর্ণা বুটিকে। সম্পূর্ণা বুটিক হিন্দমটরের এটা মেলার স্টল। প্রথমে একটু স্টলটা দেখিয়ে নি। নানান রকম জিনিসপত্র এখানে রয়েছে, সবাই দেখে নাও। নাইটি রয়েছে, ব্যাগ রয়েছে, চাদর, ভ্যারাইটিস, শাড়ি, স্টোল, সমস্ত কিছুই এখানে রয়েছে। এবার আমরা কথা বলে নেব সম্পূর্ণা বুটিকের শর্মিষ্ঠার সাথে। আচ্ছা শর্মিষ্ঠা, হ্যাঁ বলো, তোমরা এখানে কবে থেকে রয়েছো, মানে এই শিল্পমেলা শুরু হয়েছে তো? 17 ডিসেম্বর থেকে চলবে, 31 ডিসেম্বর অবধি ছিল, সেটা এক্সটেনশন করে 1 এবং 2 জানুয়ারি এই দুদিন এক্সটেনশন করা হয়েছে। বাহ, এটা তো খুব ভালো খবর। 31 তারিখ পর্যন্ত ছিল, আরও দুদিন বেড়েছে, তার মানে মানুষ সবাই খুব চাইছে নিশ্চয়ই মেলা। স্টলে অনেক মানুষ আসছেন, কথা বলছেন, ভালো লাগছে। আচ্ছা তুমি বলো শর্মিষ্ঠা, তোমার এখানে কী কী পাওয়া যাচ্ছে এবং তোমার সবথেকে মানে কী বলবো, মানুষ কোনটা তোমার থেকে বেশি চাইছে? মেলাতে আমার সব থেকে বেশি সেল হচ্ছে আমার জুটের আর কাপড়ের ব্যাগ রয়েছে, তো ওয়াশেবল, এবং এখন যে এই সিচুয়েশনের মানুষ সেই জন্য হয়তো ওগুলো বেশি চাইছে। হ্যাঁ, এই যে প্রচুর ব্যাগ রয়েছে দেখতে পাচ্ছি, বাহ। আচ্ছা ব্যাগ, আর তার সাথে? তার সাথে বেড কভার আছে আর যা প্রোডাক্ট আছে সেগুলো তো দেখা হয়েছে। স্টোল রয়েছে, বেড কভার রয়েছে। বেড কভারের আপনারা সব রকম সাইজের পাবেন, সিঙ্গেল বেড, মিডিয়াম সাইজ, তারপরে কিং সাইজ, এবং কিং সাইজের থেকেও বড়, যেটা 8-9 সবসময় সব পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, একদমই বিগ সাইজের বেড কভারটা আমরা সব জায়গায় পাই না। আর এই 3 বছর ধরে আমরা এই উত্তরপাড়া শিল্পমেলায় আসি, আমাদের বুটিকটাও 3 বছর হলো। এই
আচ্ছা, আর গত বছরেও এসেছিলে, এবছরেও এসেছিলে, এই যে ফারাক, দুটো সিচুয়েশান আলাদা, এটা কেমন বুঝছো? এই লাস্ট দু বছর ধরে সিচুয়েশানটা তো এমনি আমাদের এই কোভিডের জন্য প্যান্ডামিক সিচুয়েশানে সব, কিন্তু মানুষজন আসছে, মানে আসছে বলতে মানে মানুষও হয়তো চাইছে একটু বাইরে, একদমই তাই, তারাও হাঁপিয়ে গেছে, মানে সেই হিসাবে মানুষও চাই যে মেলা হোক, উৎসব হোক। হ্যাঁ, আর এই তো বড়দিন গেল, কালকে কেমন ভিড় ছিল? কাল বড়দিন ছিল, খুব ভালো ভিড় ছিল। হ্যাঁ, একটা সময় তো মানে মানুষ মাথায় শুধু দেখা যাচ্ছে। বাহ, শুনেও ভালো লাগে। আচ্ছা শর্মিষ্ঠা, তোমাদের বুটিকটা কোথায়, একটু ঠিকানাটা আর ফোন নাম্বারটা তুমি সবাইকে জানিয়ে দাও। আমাদের বুটিকটা হচ্ছে হিন্দমটরে, হিন্দমটরে রাধা গোবিন্দ মন্দিরের যে গলিটা, আচ্ছা, মানে তার উল্টো দিকে জেনিত রেস্টুরেন্ট, মানে ওই গলিতে, তার উল্টো দিকের গলিটায় হচ্ছে বা দিকে সেকেন্ড বাড়িটা, আমাদের বাড়ির তলায়, মানে কোনো শপ নয়, মানে আমাদের শোরুমটা হচ্ছে বাড়ির তলায় একটা ঘর নিয়ে করা, একদমই ঘরোয়া পরিবেশে, একদমই ঘরোয়া। আর কখন কখন খোলা থাকছে? 11টা থেকে সকালের বেলায় 11টা থেকে 1:30-2, আর সন্ধ্যাবেলায় 6টা থেকে 9:30-9:30 অবধি আমরা থাকি। আচ্ছা বাহ, খুব ভালো লাগছে। আর আমি চাইছি যে তোমাদের এই স্টল থেকে প্রচুর প্রচুর মানুষের কাছে তোমরা জিনিসপত্র পৌঁছে দাও, আর খুব সাকসেসফুলি আসার জন্য, আমাদের স্টলে আসার জন্য অনেক ধন্যবাদ। আর আমাদের ফোন নাম্বার হচ্ছে, হ্যাঁ, ফোন করে আসতে হবে 9830574091। ঠিক আছে, বন্ধুরা যারা কাছাকাছি আছো তারা অবশ্যই চলে এসো উত্তরপাড়া শিল্প ও খাদ্য মেলার সম্পূর্ণা বুটিকের স্টলে। আর যারা আসতে পারছো না, বাড়িতে বসে আমার ভিডিও দেখো এবং মেলা উপভোগ করো। পরের ভিডিওয় আবার দেখা হবে।